সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি। তোমরা জানো যে আমি অনেকদিন যাবৎ তোমাদেরকে সাধারণ গণিতে তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক করাচ্ছি। আজকে আবারও সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো কথা না বাড়িয়ে পড়ে চলে যাই। আবার একটি সৃজনশীল অঙ্ক লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অঙ্কটা হচ্ছে এরকম যে বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল ফাইভ, বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান নাইনটিন মাইনাসের ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর। ক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উৎপাদক থেকেও আসতে পারে, সেট ফাংশন থেকে আসতে পারে, যে কোনো শর্ট অঙ্ক থাকতে পারে। তাহলে আমরা একটা উৎপাদক দিতে পারি যে এম টু দি পাওয়ার ফোর, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম টু দি পাওয়ার ফোর মাইনাস এর সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান কে উৎপাদককে বিশ্লেষণ করো, উৎপাদককে বিশ্লেষণ করো। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ এমন হতে পারে, প্রমাণ করো যে বি টু দি পাওয়ার এইট মাইনাসের ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান ফিফটিন রুট ওভার অফ টোয়েন্টি ওয়ান। গ প্রমাণ করো যে বি টু দি পাওয়ার সিক্স মাইনাসের ওয়ান মাইনাসের থার্টি সিক্স পি কিউব ইকুয়াল জিরো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি। ক কী দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালোভাবে লক্ষ্য করো। ক বলছে উৎপাদকী বিশ্লেষণ করার জন্য। প্রথমে আমরা উৎপাদকী বিশ্লেষণ করি, সেটা হচ্ছে দেওয়া আছে এরকম যে এম টু দি পাওয়ার ফোর মাইনাসের সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান। অন্য উৎপাদকও আসতে পারত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কিভাবে, এম টু দি পাওয়ার ফোরকে লিখব এম স্কোয়ার ফোর স্কোয়ার, প্লাসের ওয়ানটা লিখি আর মাইনাসের সেভেন এম স্কোয়ারটা একটু পরে লিখি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ এ হচ্ছে এখানে এম স্কোয়ার আর বি হচ্ছে এখানে ওয়ান, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। এটার উপর যদি স্কোয়ার দেওয়া হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো সমস্যা নেই, ওয়ান অফ এ স্কোয়ার থাকলে ওয়ানই হয়। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা সূত্র হচ্ছে মানে অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি, আর এখানে হচ্ছে মাইনাস এ সেভেন এম স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে কী করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি, অর্থাৎ এম স্কোয়ারটা হচ্ছে এখানে এ আর ওয়ানটা হচ্ছে এখানে বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি, আর মাইনাস এ সেভেন সেভেন এম স্কোয়ার যা ছিল তাই আছে। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কী করব যে এম স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ বিওকে দুই টু এম স্কোয়ার মাইনাস এর সেভেন এম স্কোয়ার, মাইনাস এর দুইটা এম স্কোয়ার আর মাইনাস এর সাতটা এম স্কোয়ার হলো মাইনাস এ নয়টা এম স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখতে পারি নাইন এম স্কোয়ার মাইনাস এ সাতটা মাইনাস এ দুইটা আমরা যোগ করলাম। তো এখন আমরা যে কাজটা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্রি এম হোল স্কোয়ার লিখতে পারি কীভাবে, নয়কে ভাঙ্গাইয়া। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে এ প্লাস বি হোল ইনটু এ মাইনাস বি, এটাকে যদি একটু সাজিয়ে লিখি এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস এর থ্রি এম প্লাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী করলাম। লক্ষ্য করো আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এম টু দি পাওয়ার ফোর মাইনাস এর সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে আমরা এম টু দি পাওয়ার ফোরকে ভাঙাইলাম এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান
आगे लिख लाम वन अपॉन स्क्वायर दिते पारी माइनस सेवेन एम स्क्वायर तो ए स्क्वायर प्लस बी स्क्वायर ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी और माइनस सेवेन एम स्क्वायर जा सिलो ताई तो माइनस टू एम स्क्वायर और माइनस सेवेन एम स्क्वायर माइनस नौटा एम स्क्वायर एबार ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र पड़े ए स्क्वायर माइनस बी स्क्वायर नय के भांगल तीन त्रिका नय थ्री एम स्क्वायर तार माने এটাকে যদি আমরা এ ধরি এম স্কোয়ার প্লাস ওয়ানটাকে যদি এম এ ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এখন একটু সাজায় লিখি এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস ওয়ান আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমরা খ সলভ করে ফেলি তাহলে খ কি বলা আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ যায় বি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ইকুয়াল টু একশো পনেরো রুট ওভার একুশ প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো আমরা এখন খ সলভ করি খয়ে বলা আছে বা দেওয়া আছে যে দেওয়া আছে কি দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল পাই এখন আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বি প্লাস ওয়ান বাই বি এটাকে উভয়দিকে বর্গ করে দিই বর্গ করে উভয়দিকে বর্গ করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে বি আর বি হচ্ছে ওয়ান বাই বি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিতে পারি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল পঁচিশ পাঁচ পাঁচ আর পঁচিশ এখন লক্ষ্য এটা কাটা যায় তাহলে লিখে থাকে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল পঁচিশ দুই অক্ষে দুই পক্ষান্তর করি বা বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল তেইশ আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার আমরা জানি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি এটা কাটা যায় বা বি মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার ইকুয়াল বি প্লাস ওয়ান বাই বি এর মানটা দেওয়া আছে ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস এ টু ওকে টু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বি প্লাস ওয়ান বাই বি এর মানটা দেওয়া আছে ফাইভ এখানে মানটা আমরা বসাই দিছি তাহলে আমরা কী পাই বি মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ থেকে যদি আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সরি এটা ফোর হেভি হবে লক্ষ্য করা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অন্য সিদ্ধান্ত সূত্র দিলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি অন্য সিদ্ধান্ত প্রয়োগ করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ ফোর এ বি এখন আমরা বি প্লাস ওয়ান বাই বি এর মানটা বসাই দিলাম ফাইভ এখানে ফাইভ বসাই দিলাম ফাইভ স্কোয়ার মাইনাস এর ফোর ওকে ফোর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো পঁচিশ থেকে যদি ফোর বিয়োগ করি তাহলে কত হয় একুশ হয় অতএব বি মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল এ স্কোয়ারটা বর্গমূল করে দিই রুট ওভার টোয়েন্টি ওয়ান আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ কি করলাম এখানে আমরা বি মাইনাস ওয়ান বাই বি এর মানটা বিয়ে করলাম রুট ওভার টোয়েন্টি ওয়ান আর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মানটা পেলাম কত টোয়েন্টি থ্রি এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ দিয়ে রেখে দিলাম এটা আমাদের দরকার পড়বে এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি লেফট সাইড লিখি লেফট সাইড হচ্ছে বি টু দি পাওয়ার এইট মাইনাস এর ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমরা সমাহারে বন্টন করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বি টু দি পাওয়ার এইট বাই বি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার এইটকে যদি বি টু দি পাওয়ার ফোর দিয়ে বাদ করি তাহলে বি টু দি পাওয়ার ফোর থাকে মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর এটাকে বাঙ্গায় দিয়ে বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এর ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে এ প্লাস বি হোল ইন টু এ মাইনাস বি এখন বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মানটা প্রিয় শিক্ষার্থীর পরে বের করেছি টোয়েন্টি থ্রি আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে এ প্লাস বি হোল ইন টু এ মাইনাস বি তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু বি প্লাস ওয়ান বাই বি এর মান হচ্ছে ফাইভ ইন্টু এটার মান হচ্ছে রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে তিন পাঁচশো পনেরোর পাঁচ সাতাশে এক আর দুগুণে দশ আর এক
লক্ষ্য করো সূত্র শিক্ষার্থী বৃন্দ এটা প্রমাণ করার কথা ছিল, মানে রাইট অ্যান্সার পাওয়া গেল প্রোট। আশা করি সূত্র শিক্ষার্থী বৃন্দ তোমরা বুঝতে পেরেছো, আমি আবারও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করো ভি প্লাস ওয়ান বাই বি সমান ফাইভ দেওয়া আছে, এটা লিখলাম। এবার এটাকে আমরা বর্গ করে দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, তার বি হচ্ছে এখানে এ আর ওয়ান বাই বি হচ্ছে এখানে বি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা নিয়ে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25, ফাইভ স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার একসাথে লিখলাম, আর 25 দুই ওকে দুই প্লাসের পক্ষান্ত করলাম মাইনাস হয়ে গেল, 25 থেকে দুই বি খুলে 23, একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আবার আমরা জানি যে এটা কোনো সিদ্ধান্ত দিব, বি মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এ বি। এখন মান বসাই দিই, বি প্লাস ওয়ান বাই বি এর মান হচ্ছে ফাইভ, বসাই দিলাম মাইনাস এর ফোর ওকে ফোর, 25 থেকে যদি ফোর বিয়োগ করা হয় তাহলে 21 থাকে, স্কোয়ারটা বর্গমূল করে দিলাম, তার মানে বি মাইনাস ওয়ান বাই বি এর মানটা হচ্ছে বলতে পারো 21। এখন এখানে কি করবো সূক্ষ্ম শিক্ষার্থী বৃন্দ, লেফট সাইড লিখলাম বি টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর, এটাকে সমাহারে বন্টন করলাম, তারপরে এটাকে ভাগ করলাম বি টু দি পাওয়ার এইট কে বি টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে বি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর। এবার এটাকে বাঙ্গাই দিই, বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার হোল স্কোয়ার, চার্জকে বাঙ্গাই দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, বি স্কোয়ারটা হচ্ছে এখানে এ আর ওয়ান বাই বি স্কোয়ারটা হচ্ছে এখানে বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এখন বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মান আছে 23, বসে দিলাম 23 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে এ হচ্ছে এখানে বি, বি হচ্ছে ওয়ান বাই বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এখন বি প্লাস ওয়ান বাই বি এর মান হচ্ছে ফাইভ, আর এটার মান হচ্ছে রুট ওভার 21, 23 আর ফাইভ গুণ করলে 115 আর হচ্ছে রুট ওভার 21, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার কথা ছিল, রাইট সাইড প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা গ সলভ করে ফেলি, গ কি প্রমাণ করার কথা সূত্র শিক্ষার্থী বৃন্দ, প্রমাণ করার কথা যে ই টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল 0 প্রমাণ করার কথা। তাহলে চলো সূত্র শিক্ষার্থী বৃন্দ আমরা প্রমাণ করে ফেলি। তোমরা একে ফেলো যে দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এই অংশটা লিখতে হবে, আমার প্রমাণ করতে হবে কি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার লিখবে দেওয়া আছে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার ফোর, এটা দেওয়া আছে। আমরা এখন পক্ষান্তর করি, পি টু দি পাওয়ার ফোর প্লাস 1 বাই পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল 119, এটা মাইনাসটা প্লাস করে নিয়ে আসি। এখন যে কাজটা করবো এটাকে বাঙ্গাই দিই, ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার বাঙ্গাই দিলাম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। এখন লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, এটা কাটা যায় 119 মাইনাস এর দুই, পাশে প্লাস করে নিয়ে গেলাম, বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 121, বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা যদি বর্গমূল করে দিই 121, অতএব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার 121 বর্গমূল হচ্ছে 11। আশা করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা বুঝতে পেরেছো, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মানটা আমরা 11 বের করলাম, কিন্তু আমার প্রমাণ করার কথা এরকম যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল 0, এটা প্রমাণ করতে হবে। এখন আমরা কি করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান আমরা অবশ্যই বের করলাম কত 11। এখন আমাদের প্রয়োজন এই রেজাল্টটা, এখানে এসে আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান যেহেতু 11 পাইছি, এখানে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি আমরা প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল 11, কি করলাম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ হচ্ছে পি বি হচ্ছে ওয়ান বাই পি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিলাম কোনো সিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল 11, এটা কাটা যায়। তাহলে চলো আমরা এই পাশে করি, বা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ
पी माइनस वन बाय पी होल स्क्वायर इक्वल इलेवेन इटा प्लस पक्षान्तर करे पाशे निये गेलाम माइनस बा पी माइनस वन बाय पी होल स्क्वायर इक्वल नाइन पी माइनस वन बाय पी स्क्वायर टा जदि वर्गमूल हो जाए अर्थात पी माइनस वन बाय पी इक्वल आमरा थ्री पाई। प्रिय शिक्षार्थीबृंद तुम्हारा लक्ष्य करो पी माइनस वन बी समान आमरा थ्री पेलाम किन्तु आमार प्रमाण करार कथा हच्छे पी टू दि पावर सिक्स माइनस वन माइनस थार्टी सिक्स पी क्यूब इक्वल जिरो एख एटाके जदि आमरा ओबेदिके गण करी पी माइनस वन बाय पी एटाके जदि आमरा ओबेदिके गण करी এটাকে আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওইদিকে গণ করে দিই, গণ করে দিলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র পরে এ মাইনাস বি হোল কিউব এ কিউব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টোয়েন্টি সেভেন। কী করলাম সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা লক্ষ্য করো আমরা এখানে যে কাজটা করছি এটা ছিল এটাকে গণ করলাম, গণ করে এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র প্রয়োগ করলাম আর থ্রি কিউবে হচ্ছে সাতাশ। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কী করবো বা পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব ওয়ান বাই পি কিউব মাইনাস থ্রি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে থ্রি ইকুয়াল টোয়েন্টি সেভেন বা পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব ইকুয়াল টোয়েন্টি সেভেন মাইনাস হয়েছে এটা মাইনাসটা হয়ে পাশে প্লাস হয়ে যাবে নাইন বা পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব ইকুয়াল নয় আর সাথে হচ্ছে ষোলো, ষোলো ছয় থার্টি সিক্স পাই। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমার প্রমাণ চলে আসবে, তাহলে চলো আমরা পড়ে লিখে ফেলি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাকে আমরা লসাগু করি বা এটা নিচে মনে মনে একটা আছে এটা এটা যদি লসাগু করি আমরা পাই পি কিউব লেখানে পাই পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল থার্টি সিক্স বা এবার বজ্র গুণন করে দিই পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইকুয়াল থার্টি সিক্স পি কিউব এটা যদি আমরা পক্ষান্তর করি পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মাইনাস থার্টি সিক্স পি কিউব ইকুয়াল জিরো এটা পক্ষান্তর করি পাশে নিয়ে গেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মাইনাস থার্টি সিক্স পি টু দি পি কিউব ইকুয়াল জিরো এটাই আমার প্রমাণ করার কথা ছিল, এটা প্রমাণ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আবারও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা সবাই। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেওয়া আছে পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল একশো উনিশ মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর, এই মাইনাসের পি টু দি পাওয়ার ফোরটা এই পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম, তারপরে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল একশো উনিশ। এখন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল একশো উনিশ মাইনাসটা এই পাশে প্লাস করে নিয়ে আসলাম, একশো উনিশ আর দুই যোগ করলে একশো একুশ, একশো একুশে স্কোয়ারটা বর্গমূল করে দিলাম, তারপরে কত পাওয়া গেল এগারো পাওয়া গেল। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার লক্ষ্য করো এগারো একশো একুশে বর্গমূল হচ্ছে এগারো, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পি পিটা হচ্ছে এখানে এ আর ওয়ান বাই পিটা হচ্ছে এখানে বি, তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা কাটা যায় ইলেভেন। এবার পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল ইলেভেন এটা প্লাসে ছিল পক্ষান্তর করে মাইনাস করে নিয়ে আসলাম, ইলেভেন থেকে টু বি করলে নাইন স্কোয়ারটা বর্গমূল করে দিলাম, নয়ের বর্গমূল হচ্ছে তিন, তার মানে পি মাইনাস ওয়ান বাই পি সমান পেলাম থ্রি। এবার এটাকে ওইদিকে গণ করলাম, গণ করলে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা সূত্র প্রয়োগ করলাম ইকুয়াল থ্রি কিউবের সাতাশ। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো কী করলাম পি মাইনাস ওয়ান বাই পি সমান থ্রি ওইদিকে আমরা গণ করলাম, গণ করে আর এটাকে সূত্র দিলাম এ মাইনাস বি হোল কিউব
a cube minus b cube minus 3ab into a minus b equal 27. Your p cube minus 1 by p cube equal minus 3 p minus 1 by p r মানটা 3 বসাই দিলাম equal 27. তাহলে p cube minus 1 by p cube equal 27 এটা মাইনাসটা 3 3 9 এর পাশে প্লাস করলাম 27 আর 9 যোগ করলে 36 হয়। এবার এটাকে আমরা লসাগু করলাম, লসাগু করলে আমরা কি পাই p to the power 6 minus 1 equal 36। এবার বজ্র গুণন করে দিলাম 36 এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 আছে, 1 দিয়ে যদি এভাবে গুণ করি তাহলে p to the power 6 minus 1 equal to 36 p cube। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো p to the power 6 minus 1 minus 36 p cube equal 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।